আমার বাবার নাম মৃত কেকারুদ্দিন সরকার, মায়ের নাম নিসারণ বিবি। আমার গ্রামের বাড়ি আন্দুল গ্রাম সারাইপাড়া, জেলা দিনাজপুর, নবাবগঞ্জ থানা। বর্তমানে নবাবগঞ্জ পরপারে এক খাস জায়গাতে আমি বসবাস করতেছি। নিজস্ব কোনো জায়গা জমি নাই। যুদ্ধের সময় যখন, একাত্তরের সময় যখন আমি যুদ্ধে যাই, ওই সময়টা আমি ছাত্র ছিলাম, ক্লাস সেভেনের ছাত্র। ছাত্রদের উপর অত্যাচার করতো খানেরা, কিন্তু আমি মনে করছিলাম হাই স্কুলের ছাত্র, আমার উপর বোধহয় ওরকম কিছু হবে না। তো পরে আমার নাম খানেরা লিখে নিল, ঢুকিয়ে দিল পাঞ্জাবিরা। তখন তো আমার সঙ্গে এক লোক মেম্বার সংবাদ দিল যে তোমার নাম তো খানেরা লিখে নিছে। তো শোনার পরে তো মানে পরের দিনে ঝরে যাবে এই অবস্থা। রাত্রি মার সাথে পরামর্শ করলাম, মা বলতেছে বাবা যাও, তুমি মুক্তিযোদ্ধাতে যা নাম দাও, যদি বেঁচে থাকি বিদেশে যদি থাকো তো দেখা হবে। আর মাকে আমিও বললাম যে মা বেঁচে থাকলে দেখা হবে, যদি মারা যায় দাবি ছেড়ে দেব। ও করুন কাহিনী ওই সময় একটা কান্না প্রলোড়িত কণ্ঠে মার কাছ থেকে বিদায় নিয়ে আমি রওনা দিলাম রাত অনেক রাতে ভারতের দিকে। রাস্তার মধ্যে অনেক ঘটনা, তারপর এক নদী, তো এক গালা পানি, হ্যাঁ, সাঁতরে পার হোক, কাপড় চোপড় খুলে নিয়ে সাঁতরে পার হয়ে গেলাম। আরও কিছু লোক গেল, শরণার্থী শিবিরে গেলাম, যেখানে আমার এক বড়ো ভাই ওখানে ছিল, চেয়েও নেই, সেরকম ওখানে আর তো দেরি করা সম্ভব নয়, তাড়াতাড়ি চলে গেলাম বালুঘাট। বালুঘাট থেকে কালিয়াগঞ্জ থেকে ওই দিক দিয়ে রাজগঞ্জ বেলাকোবা ওইদিকে যাই, আবার ওই রাজগঞ্জের ক্যাম্পে চলে গেলাম। ওখানে যাওয়ার পর আমাদেরকে সার্চিং করে ভর্তি করে নিল। ওইখান থেকে আমরা দার্জিলিং গেলাম, মুজিব ক্যাম্পে। মুজিব ক্যাম্পে যখন গেলাম পাহাড়ের উপরে সেটা, হ্যাঁ, সেখানে যাওয়ার পরে আমাদের অস্ত্র প্রশিক্ষণ শুরু হয়ে গেলো। অস্ত্র প্রশিক্ষণ দিলাম, বেশ, না হলে প্রায় 60-70 জন লোক হবে, আমরা একই থানার সব। আমাদের সহযোদ্ধা নামা ছিল, আমাদের এখলাসুর রহমান ছিল, আব্দুল জলিল ছিল নবাবগঞ্জেরই, তারপরে ইমরান ছিল, তারপরে দবিরুদ্দিন, দবিরুল ইসলাম ছিল, তারপরে মুজিবুর রহমান ছিল, তারপরে সাবের আলী ছিল, আবুল কালাম ছিল, আনসার আলী ছিল, তারপরে আব্দুল হাকিম, তারপরে বেড়মালের আমাদের জহরুল, হ্যাঁ, নবাবগঞ্জের আরও অনেক সাথী ছিল আর কি, প্রায় 50-60 জন। অতগুলো কথা তো আমার খেয়ালি নেই। জলিল, আব্দুল জলিল ছিল টুকুরিয়ার, হ্যাঁ, বিভিন্ন এলাকার, আমাদের আশপাশের এলাকারই সব। তো এসব তো ভাইদের সাথে আমরা প্রশিক্ষণ দিলাম। দেওয়ার পরে চলে আসলাম মারবা কোথায়, ইতে চ্যাংলাবন্দা বর্ডার বাংলাদেশে। আমার আঞ্চলিক ওই সময় কমান্ডার ছিলেন ক্যাপ্টেন রিকবাল রশিদ। বর্ডারে ঢুকে তারপর ওখান থেকে আমাদের শুরু হল প্রক্রিয়া, আমাদের ডিফেন্সে যাইতে হবে। তাই ডিফেন্সে যাওয়ার সময় আমাকে হঠাৎ করে নতুন করে এক পাহারার মধ্যে দিয়েছে, সে খানের উৎপাত চলতেছিল, রাত্রে পাহারার মধ্যে ছিলাম রাত্রে, হ্যাঁ, আমাকে ডিউটি দিলে। আমি তো আগে থেকে দেখি নাই যে জায়গাটা কেমন কি। স্টেশনের বাইরে একটা পায়খানা থাকে, ওই পায়খানার অন্ধকারে রাত্রে দেখি, তো আমার ভিতরে ঘাবড়ে গেলাম, হায় হায়, এই তো খানার কোথায়, খান কোথায়, ওই উঠা বসা করতে, নড়াচড়া করতে, এরকম মনে হয়। তারপরে মনে করলাম যে অস্ত্র যখন আসে তখন আর ভয় নেই, হ্যাঁ, তো একবার অস্ত্র একটা ঠিকঠাক করে নিলাম, যখন আসবে ওই সময় ফায়ার খুলবো। এই অবস্থা নিয়ে আসি, কিছুক্ষণ পর দেখি ওই পেট্রোল বাহিনী যারা চেক করতেছিল সেন্ট্রি মানে ডিউটিদেরকে, যখন আসতেছিল টুপটাপ টুপটাপ গল্প করতেছে আসতেছে। তো তখন আমি মনে করি যে এইবার খানার কোথায় আসছে, আমাদের সম্ভব সম্ভব একটু আওয়াজ পাওয়া যায়। তখন আসে রাইফেলটা ঠিক করে নিয়ে, তারপর আমার কাছাকাছি যখন, তখন ভয় ভীতি কিচ্ছু আর ছিল না, জীবন তো আমার শেষ, এই খানের হাতে ধরা পড়লাম না গেল। তারপরে রাইফেলটা নিয়ে বললাম যে হল হ্যান্ডস অফ গার্ড, স্ট্যান্ড ফায়ার, স্টপ, অ্যাডভান্স, পাসওয়ার্ড। তো পাসওয়ার্ডটা ছিল আমাদের ওই সময়, পাসওয়ার্ড ছিল হিল ট্রি। তো সাথে সাথে হিল ট্রি কয়ে পড়ার বলার পরেই সাথে বলছে কে রে ও হাইবুর রহমান, যে তার হাইবুর রহমান এই পাসওয়ার্ড বলতে দেরি করলে তো আমি ফায়ার খুলে দিতাম। কাজে না কোথাও আছে পাসওয়ার্ড বলতে গিয়ে আর দেরি করে, আমি তো পাসওয়ার্ড জানে আছে। এই অবস্থাতে আমাদের মধ্যে একজন দুইজন ছিল যমজ ভাই। এই যমজ ভাই আবার কী করছে, তারা হঠাৎ করে আমাদের ক্যাম্প থেকে আমাদেরকে না বলে হুট করে চলে গেছে জামাত ইসলামের মুসলিম লীগের দালালকে, ওদের গ্রামে আসে ওদেরকে খতম করার জন্য।
ক্যাম্পের ক্যাম্পের আমাদের যিনি আঞ্চলিক কমান্ডার ছিলেন ওনাকেও বলেন নাই। পরের দিন সকালবেলা দেখি ওই দুই ভাই নাই। তারপর আবার সন্ধ্যার দিকে কি কত রাত্রি কি পরদিন সকালে শুনলাম যে দুই ভাইকে খানারা ওই পাঞ্জাবে ওই মুসলিম লীগের যে দালাল ছিল দালাল ধরে এক দুইজনকে কুয়ার মধ্যে ফেলাইছে, ফেলাই দিয়ে মাটি দিয়ে চাপা দিয়ে মার ফেলছে তাদের। তারপরে এভাবে আমরা ওই এলাকার মধ্যে যুদ্ধে বিভিন্ন খ্যাতি যুদ্ধ আমরা ছিলাম সম্মুখ যোদ্ধা। তো তখন হঠাৎ করে ইন্দিরা গান্ধী আমাদের স্বীকৃতি দিয়ে দিল। আর ওই সময় তুমুল যুদ্ধের অবস্থা, তখন ওই শিকারা সমস্ত শিকারা ওই বর্ডার দিয়ে যখন আসা শুরু করলো, আর যে আমাদের বললেন যে তোমাদের কোনো চিন্তা নেই, তোমরা বর্ডার চেয়ার দাও, আমরা ভিতরে যাচ্ছি। তারপর আমাদেরকে সব সান্ত্বনা দিয়ে ওরা ভিতরে ঢুকে পড়লো। ঢুকে পড়া তো শুরু হয়ে গেল তুমুল যুদ্ধ, চলে গেলো। তারপর আমরা চলে আসলাম, আসে দিকে আমাদের গ্রামটা দুইটা গ্রাম, আমরা যে মুক্তিযোদ্ধা দিয়েছি দুই গ্রামের সমস্ত লোকগুলাকে লাইন করে আন্দোল গ্রাম, আন্দোল গ্রাম আর ওই প্রাণকৃষ্ণপুর দুই গ্রামের লোকগুলা সবগুলো রাত্রে ঘেরাও করছে, গ্রাম ঘেরাও করে সমস্ত লোকগুলা লাইন করছে, লাইন করে তারপর ব্রাশ ফায়ার করে সবগুলো লোককে মারি দিছে, মারিছে। আমরা তো ওখান থেকে আবার একটু বাড়ান দিই, ক্যাম্প তো আমাদের বাড়ির কাছে, মনে হয় কেউ বোধহয় নেই বেশি, কী করি কোন দিক দিয়ে যাই। তখন যানবাহন ছিল না, একটা ঘোড়ার গাড়ি পালাম, তো ঘোড়া দিয়ে নামলাম বিরামপুর, বিরামপুর থেকে নামে ব্যাপারটা মুখে রওনা দিলাম। আর জমিনে পাওয়া দেওয়া জানে কোথায় মাইন পুঁতে রাখছে, মাটিতে সাদা এই খোলা রাস্তাগুলোতে যাওয়া যায় না, ভয় লাগে, আরে মাইন পুঁতে রাখছে মনে হয়, রাস্তা দিয়ে তো হাঁটা যাবে না। তখন কী করলাম জমিন খোলা মাঠ দিয়ে, হ্যাঁ তো আসলাম রাস্তা দিয়ে যাচ্ছি, অথচ নিজের মামা সাথে কথা বলতে সালাম দিলাম, কথা বলে মামা ভালো আছেন, আমার কণ্ঠস্বর বুঝতে পারিনি, আমি হাফ প্যান্ট পরা ছিল তখন, মুক্তিযোদ্ধা যেটা লেবার ছিল ওরা আবার ভয় কথা না বলে আমরা সুচুক্ষণ চলে গেলে রাত্রে কথা বলতেছে না। গ্রামে যায় দেখি হ্যাঁ গ্রাম তো সব দালানের মতো হয়ে আছে, তখন চালের খেড়ের ঘর ঘর ছিল সব, হ্যাঁ কুলি টুলি সব শেষ করে দিয়েছে, খালি দালানের মতো হয়ে আছেন। বাড়িতে ঢুকলাম, মা বোধহয় এক সপ্তাহ আগেই সংবাদ শুনছে কি আর দশ দিন আগে সংবাদ শুনছে যে হাবিবুর রহমান মারা গেছে। মা তো আমি ছোটো বেটা একটাই, মা তো কান্নাকাটি করে সে একটা বকরি ছেলে সে বকরি কোরবানি করলো, দোয়া খায়ের করে নিল, আমার ছেলে মারা গেছে। তার বলতে পারতেছি না ওই সময় করুন একটা কাহিনী, মা মা করে ডাকতেছি, মা জব দেয় না, কেউ জব দেয় না, হইবার তো মারা গেছে। আমার এক ভাবি ছিল, তাই কি হাবিবুর রহমান কজি এই কথা শোনা আসলে একটা হই হালা পড়ে পুরো গ্রামটার মধ্যে, আমাকে দেখার জন্য সমস্ত লোকজন চলে আসলো। আমার ভাবিরা সবাই বলতেছে আমার তো ছেলেকে মারছে, আমার তোমার ভাইকে মারে ফেলছে, মানে কাকে সান্ত্বনা দেবো এই ভাষাটা খুঁজে পাচ্ছিলাম না ওই অবস্থা। করুণ কাহিনী, বাস্তব নজর যদি এরকম কোনো কাহিনী কারোর সামনে না হয় কেউ কথাটা বুঝতে পারবে না, স্বাধীন হয়ে গেল। তারপর আস্তে আস্তে দেখি আসছিলাম আমরা, এক সপ্তাহ কতদিনের ছুটি নিয়ে আসলাম, অস্ত্র শস্ত্র শুধুমাত্র জমা দিই, তারপর আবার ঘুরে গেলাম। যাওয়ার পর আমাদের একটা সাধারণ একটা সার্টিফিকেট দিয়ে আমাদেরকে এখান থেকে বিদায় করে দেওয়া হয়। বর্তমান যিনি সরকার আসেন এই সরকারের জন্য আমরা আমি ব্যক্তিগতভাবে দোয়া করছি, আল্লাহ তাআলা তার হায়াতটাকে দীর্ঘ আয়ু করে দেখ, যাতে করে আমাদের এইভাবে মুক্তিযোদ্ধাদের একটা মূল্যায়ন থাকবে। আমি তারপরও কতগুলো মন্ত্রীদের বাসায় বলছিলাম, আমার ছেলে চাকরির জন্য আসছিলাম, কতবার যে ঘুরছি করুণ কাহিনী, এক এক মন্ত্রী তো আমাকে বাসায় ঢুকতেই দেয় না, পুলিশকে বলতেছি ভাই আমি মুক্তিযোদ্ধা, আমাদের মন্ত্রীর সঙ্গে একটু দেখা করবো, না ইজাজত নেই, পারমিশন নেই, বলেন কি না কোনো পারমিশন নেই। আচ্ছা তারপরে অনেকক্ষণ ধরে গাড়ি থাকতে থাকতে শেষে তো বাইরে না, এগারোটার দিকে গাড়ি বাইর করতেছে, মানে গাড়ি বাইর হয়ে গেছে, গেটে দাঁড়াচ্ছে, পুলিশ বলতেছে আঙ্কেল স্যারের সাথে শুধু সালাম দিবেন, কোনো কথা বলবেন না, বলে এই আদত তোমাকে শিক্ষা দিতে হবে না, তুমি চুপ থাকো, কী বলতে হবে আমি বলবো। তারপর গাড়ি যখন বাইরেছে হ্যান্ডেল ধরছি মন্ত্রীর, গাড়ির হ্যান্ডেল ধরে ড্রাইভার সাহেব গাড়ি থামান, এমন রাগ উঠছে আমার শরীর কাঁপতেছিল ওই সময় যে মুক্তিযোদ্ধাকে ঢুকতে দিবে না মুক্তিযোদ্ধার মন্ত্রীর কাছে, এই আজীব ব্যাপার। তো গাড়ি থামাই দিল, আমি আর কাগজ নিয়ে গেছি যে স্যার আপনার সাথে সাক্ষাৎ করার জন্য আসলাম, কোন এক ব্যাকল পুলিশগুলোকে রাখছেন গ্যাটের মধ্যে, এতবার বলতেছি আমি একজন মুক্তিযোদ্ধা, আমি স্যারের সাথে মন্ত্রী মহোদয়ের সাথে একটু দেখা করবো, বলে না কোনো পারমিশন নেই। তো যাক পারমিশন নাই, তো এখন এই কাগজটা দেখেন, আপনার একটু সুপারিশ পাইলে হয়তো আমার এই ছেলেটার একটু চাকরি হতে পারে। আমি গরিব মানুষ, অসহায়, ভূমিহীন, পয়সা পুলি দিয়ে যে চাকরি নেবো এর কোনো স্রোত আমার নাই, তো একটু দেখেন স্যার একটু। তো কাগজটা খালি দেখলো, ও ঠিক আছে ঠিক আছে, কয়েক গাড়ি ছেড়ে দিল। আমার ধারণা হলো যেভাবে কথা বললেন তাতে আমার যে রাস্তার মধ্যে কাগজটা ছিঁড়ে ফেলেছে, কাজ হয়নি। তারপরে আবার গেলাম আইনমন্ত্রীর কাছে, তারপরে আরও কারো কাছে গেলাম, একজন জনসাহেবের কাছে গেছিলাম, ওখানে ওনাকে ওনাকে বলছি আরও আমি যে স্যার টাকা ছাড়া মুক্তি ছেলের চাকরি হবে না স্যার, আমি যতই বলি, কাল আপনার কাছে আমরা টাকা চাইছি, আমাকে বলতেছে আপনার কাছে টাকা চাইছি, কাছে টাকা চান নাই স্যার, কিন্তু কতক জায়গাতে কথা শুধু এমনি মৌখিক বলেন, আপনারা শ্রেষ্ঠ সন্তান, আপনারা জাতির এটা সেটা অনেক কিছু সুন্দর করে কথা বলেন, কিন্তু কই
সুন্দর যা কই তো চাকরি তো হচ্ছে না, বহুবার ঘুরলাম কত ইদম চাকরি তো কোনো খবর নেই। আচ্ছা ঠিক আছে, পিএসকে বললো এই ওনার ক্যারেন্ট বললো যে দেখুন তো ওনার কার্ডটা জমা নেন। তো উনি আমার বলতে আঙ্কেল কাম বোধ হবে তো কী চেয়ে ওই পর্যন্ত শেষ হলোই না, শেষ তো ঘুরে আসে আবার ছেলের জন্য আবার আসছি এই দিয়ে আবার পরীক্ষা দেওয়ার জন্য সিলেক্ট নিয়েছি, ওই যে ছেলে আমার ওটা আজকে পরীক্ষা দেবে যা তোমার এই নৌ পরিবহন কী জন্য একটা আছে না, তো ওখানে দেওয়ার জন্য আসছে। তারপরও তো অনেক লোক বলাবলি তো যতই দেখ ওখানেও হবে না, তার কারণ টাকা ছাড়া চাকরি হবে না। মুক্তিযুদ্ধ আপনি যতই বলেন টাকা সেটা চাকরি হয়ে যাবে না। তারপরও নিয়ে আসছে যদি বলা যায় না, দেহের মধ্যে যদি কোনো হৃদয়বান কোনো লোক থাকে যে মুক্তিযুদ্ধ ছেলেদেরকে ফেরত দেওয়া যাবে না কোনো মতেই না, এদেরকে নিতেই হবে, তাহলে হয়তো এই আশা ভরসে আমি আসছি। মনে করলাম যে একটি মন্ত্রী শাহজাহান খানের সাহেবের সাথে একটু দেখা সাক্ষাৎ করে তার সাথে কথাবার্তা বলবো হয়তো। তো কিছু ভাই বলতেছে বলেন না তার সাথে দেখা করা সম্ভব হবে না, আপনার ঢুকতেই দিবে না। আসলে তো হচ্ছেও তাই, রেলমন্ত্রী মুজিবুল হকের কাছে গেছিলাম, ওনার গেটের মধ্যে পুলিশ রাখছে না ঢুকতে দেওয়া যাবে না, ভাই আমি একজন মুক্তি দেবো না যতই মুক্তি দেওয়া। তারপর আমাকে একদিন বলছেন উনি যে এখানে আপনি পরিবেশ নোংরা করতে আসছেন। কি বললেন? আমি পরিবেশ নোংরা করতে আসছি? 71 সালে নোংরা করলাম না, এই সময় আসে মুক্তিযুদ্ধ আপনার বাসায় ঢুকলে নোংরা হয়ে যায়, এটা আজীব কথা, এ তো দুঃখজনক কথা। বলার পর মুক্তি ভিতরে ঢুকলো, তারপর পিস ছিল। আমি বললাম যে কোনো মন্ত্রী আমাদেরকে ভালোবাসে না, এক নেত্রী ছাড়া, এক হাসিনা ছাড়া আমাদেরকে কেউ ভালোবাসে না, যদি হাসিনা এক্ষুনি মারা যায় তারপরে আমাদের কী হবে আল্লাহ জানে, এই জন্য দোয়া করছি আল্লাহ নেত্রীকে দীর্ঘ হায়াত দান করুক, আর নেত্রীর জন্য যতদিন বেঁচে ততদিন পর্যন্ত মুক্তিযোদ্ধাদের উন্নতি করবে, যা করছে এটা তো কল্পনার অতীত, এটা হিসাবের মানে হিসেবই করা যায় না। তো আমরা দিল থেকেও তার জন্য দোয়া করি, তার বহুবার চেষ্টা করছি নেত্রীর সাথে সাক্ষাৎ করার জন্য, আমি একটু নেত্রীর সাথে সাক্ষাৎ করবো, দেখলেই হয়তো আমার দুটো কথা শুনলে হয়তো আমার জন্য আমার ছেলেগুলো একটু চাকরির ব্যবস্থা হয়তো হতে পারে। আমি একজন অসহায় অসচ্ছল মুক্তিযোদ্ধা, জমি জমা কিছু জন্য খাট জায়গাতে বাড়ি, শেষ সময় যে জায়গাতে বাড়ি আছে জায়গা খুলে নানা পরে একটা খাট গুচ্ছ গ্রামে আশ্রয় দিয়েছি, তো এই অবস্থাতে চলতেছি। তারপরও শুকরিয়া আদায় করেছি আলহামদুলিল্লাহ।